আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় 7 স্বাস্থ্যবিধি এর অনুশীলনের কিছু সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম স্বাস্থ্যবিধি অধ্যায়টি সম্পর্কে। আমরা সংক্রামক রোগ, বিভিন্ন ধরনের সংক্রামক রোগের প্রকারভেদ, কিভাবে সংক্রামক রোগ প্রতিকার এবং প্রতিরোধ করা যায় সেই সম্পর্কে এবং বয়ঃসন্ধিকাল সম্পর্কে আজ আমরা এই অধ্যায়টির অনুশীলনের কিছু সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন সম্পর্কে জ্ঞান অর্জন করব। প্রথমে আমরা সঠিক উত্তরগুলো দেখে নিই। প্রথমটি হচ্ছে 1. টাইফয়েডের জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে? এখানে চারটি অপশন আছে, ক পানি, খ বায়ু, গ মাটি, ঘ পোকামাকড়। বলতো বন্ধুরা, টাইফয়েডের জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে? হ্যাঁ, ক পানি। পানির মাধ্যমে টাইফয়েডের জীবাণু ছড়ায়। এবার আমরা দ্বিতীয় সঠিক উত্তরটি দেখে নিই। কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক? ক কুকুর, খ প্রজাপতি, গ মশা, ঘ মাছি। বলতো বন্ধুরা, কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক? হ্যাঁ, গ মশা। এবার আমরা তৃতীয় প্রশ্নটি দেখে নিই। বয়ঃসন্ধিকালে নিচের কোনটি হয়ে থাকে? ক সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, খ পড়াশোনার প্রতি অধিক মনোযোগ, গ শরীরের গঠন পরিবর্তন, ঘ বেশি অসুস্থ হওয়া। বলতো বন্ধুরা, বয়ঃসন্ধিকালে নিচের কোনটি হয়ে থাকে? হ্যাঁ, গ শরীরের গঠন পরিবর্তন। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেই। প্রথম প্রশ্ন, কিভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায় তার 5টি উপায় লেখো। 2. বায়ুবাহিত রোগ কি? 3. সংক্রামক রোগের প্রতিকারের উপায়গুলো কি? 4. বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণের দুশ্চিন্তা হলে তুমি কি করবে? 5. সংক্রামক রোগের কারণ কি কি? আমরা প্রথম প্রশ্নে লক্ষ্য করি, কিভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায় তার 5টি উপায়। সংক্রামক রোগ প্রতিরোধের 5টি উপায় হলো, হাঁচি কাশির সময় টিস্যু বা রুমাল দিয়ে মুখ ঢাকা, চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সবসময় নিরাপদ পানি পান করা, সময় মতো প্রয়োজনীয় টিকা নেওয়া, সুষম খাদ্য গ্রহণ ও অস্বাস্থ্যকর খাবার পরিহার করা। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, বায়ুবাহিত রোগ কি? বায়ুবাহিত রোগ হলো সেসব রোগ যা হাঁচি কাশি বা কথাবার্তার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে, যেমন সোয়াইন ফ্লু, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। 3. সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো কি? সংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো হলো, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, পুষ্টিকর খাবার খাওয়া, প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করা, রোগের তীব্রতা অনুযায়ী ডাক্তারের পরামর্শ গ্রহণ করা। 4. নম্বর প্রশ্নটি হচ্ছে, বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি কি করবে? বয়ঃসন্ধিকালে সাধারণত বিভিন্ন ধরনের পরিবর্তন হয়ে থাকে। বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তা মন থেকে সরিয়ে ফেলতে হবে। এ সময় সাহস সঞ্চয় করে পরিবারের মা বাবা, বড় ভাই বোন, এমনকি শিক্ষক বা শিক্ষিকার সাথে বিষয়টি পরামর্শ করতে হবে। সর্বশেষ প্রশ্ন, সংক্রামক রোগের কারণ কি কি? বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশই হলো সংক্রামক রোগ সৃষ্টির কারণ। এ ধরনের রোগ আবার বিভিন্ন কারণে ছড়িয়ে পড়তে পারে, যেমন হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনের সংক্রমিত হতে পারে এবং সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস ব্যবহারের মাধ্যমে হয়ে থাকে। মশা বা অন্যান্য পোকামাকড় বা কুকুরের প্রাণীর মতন এদের কামড়েও সংক্রমিত হয়ে থাকে। দূষিত খাদ্য গ্রহণে সংক্রামক রোগ ছড়াতে পারে এবং দূষিত পানি পান করার মাধ্যমে সংক্রমিত হতে পারে। এবার আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, সংক্রামক রোগ কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করো। 2.
পানি জমে থাকে এমন বস্তু যেমন গামলা টায়ার ইত্যাদি সরিয়ে ফেলার মাধ্যমে আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারি, এর কারণ কি? তিন, পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কোথায়? চার, হাঁচি কাশির সময় হাত দিয়ে মুখ ঢেকে বা রুমাল ব্যবহার করে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি, এক্ষেত্রে হাতের তালু ব্যবহার করার চেয়ে হাতের উল্টো পিঠ বা কনুইয়ের ভাঁজ ব্যবহার করা ভালো কেন? প্রথম প্রশ্নটি হচ্ছে, সংক্রামক রোগ কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করো। সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়িয়ে থাকে, প্রথমে আসি বায়ুর মাধ্যমে। সংক্রমিত ব্যক্তি থেকে হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় জীবাণু বায়ুতে ছড়িয়ে পড়ে। এ বায়ু গ্রহণ করার ফলে এ রোগ একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে, যেমন সোয়াইন ফ্লু। দ্বিতীয়ত হচ্ছে পানির মাধ্যমে। অনেক সময় জীবাণু পানিকে দূষিত করে থাকে, এই দূষিত পানি পানের মাধ্যমে এ রোগ জীবাণু বিস্তার করে থাকে এবং এর ফলে হয়ে থাকে ডায়রিয়া, আমাশয় ইত্যাদি। এরপরে আসে সংস্পর্শের মাধ্যমে। রোগাক্রান্ত ব্যক্তির সংস্পর্শের মাধ্যমে এ রোগের বিস্তার ঘটে থাকে, অতঃপর প্রাণী ও পোকামাকড়ের কামড়ের মাধ্যমে। প্রাণী ও পোকামাকড়ের মাধ্যমে অনেক সময় এ রোগের বিস্তার ঘটে, যেমন কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়, আবার মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগ ছড়ায়। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করি, পানি জমে থাকে এমন বস্তু যেমন গামলা টায়ার ইত্যাদি সরিয়ে ফেলার মাধ্যমে আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারি, এর কারণ কি? পানি জমে থাকে এমন বস্তু যেমন গামলা টায়ার ফুলের টপ ইত্যাদি সরিয়ে ফেলার মাধ্যমে আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারি, কারণ ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের বাহক হলো মশা। এরা সাধারণত গামলা টায়ার এমনকি ফুলের টবে জমে থাকা পানিতে ডিম পাড়ে, তাই এগুলো সরিয়ে ফেলে মশা আর ডিম পাড়তে পারে না, তাদের বংশ বিস্তার থেমে যায়। ডেঙ্গু বা ম্যালেরিয়ার জীবাণু আর বিস্তার লাভ করতে পারে না, ফলে এ দুটি রোগ প্রতিরোধ করা যায়। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কোথায়? পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের সাদৃশ্যগুলো যেখানে, প্রথমে তা আমরা লক্ষ্য করি, উভয় রোগই সংক্রামক রোগ। উভয় রোগের সংক্রমণ ঘটে জীবাণুর মাধ্যমে এবং উভয় রোগ ছড়াতেই মাধ্যমের প্রয়োজন হয়। এগুলো হচ্ছে পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের মধ্যে সাদৃশ্য। এবার আমরা বৈসাদৃশ্য খুঁজে বের করি। পানিবাহিত রোগের জীবাণু পানির মাধ্যমে বিস্তার লাভ করে, অপরদিকে বায়ুবাহিত রোগ বায়ুর মাধ্যমে বিস্তার লাভ করে। পানিবাহিত রোগ হলো ডায়রিয়া, কলেরা, আমাশয় ইত্যাদি। অন্যদিকে বায়ুবাহিত রোগ হচ্ছে সোয়াইন ফ্লু, গুটি বসন্ত, যক্ষা ইত্যাদি। এখানে হচ্ছে তাদের বৈসাদৃশ্য। চতুর্থ প্রশ্ন, হাঁচি কাশির সময় হাত দিয়ে মুখ ঢেকে বা রুমাল ব্যবহার করে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি, এক্ষেত্রে হাতের তালু ব্যবহার করার চেয়ে হাতের উল্টো পিঠ বা কনুইয়ের ভাঁজ ব্যবহার করা ভালো কেন? হাঁচি কাশির মাধ্যমে সংক্রামক রোগের জীবাণু বায়ুতে ছড়িয়ে পড়ে। এ সময় যদি রুমাল বা টিস্যু দিয়ে মুখ ঢাকা হয়, তখন জীবাণু রুমাল বা টিস্যুতেই আটকা পড়ে, ফলে বায়ুতে জীবাণু ছড়ায় না। শুধু তাই নয়, হাঁচি কাশির সময় হাতের তালু ব্যবহার না করে হাতের উল্টো পিঠ বা কনুইয়ের ভাঁজ ব্যবহার করলে জীবাণুর সংক্রমণ কম ঘটে, কারণ হাতের তালু ব্যবহার করলে পরে সেই হাত দিয়ে খাদ্যদ্রব্য বা প্রয়োজনীয় জিনিসপত্র স্পর্শ করলে জীবাণু তাতে ছড়িয়ে পড়ে, ফলে জীবাণু সহজে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। কিন্তু কনুইয়ের ভাঁজ বা হাতের উল্টোপিঠ দ্বারা এসব বস্তু সাধারণত স্পর্শ করা হয় না, তাই জীবাণুর সংক্রমণ কম ঘটে। তাই সংক্রামক রোগ প্রতিরোধে হাঁচি কাশির সময় হাতের উল্টো দিক এবং কনুইয়ের ভাঁজ ব্যবহার করা ভালো। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম অধ্যায় সাত অনুশীলনের কিছু সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। আশা করছি আজকের এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।